আকৌ উৰিল আইএছৰ কোলা পতাকা। এইবাৰৰ স্থান নলবাৰীৰ কৈহাটী গাঁও। রাজ্যত মৌলবাদী সংগঠন সক্রিয় হয়ে থাকার প্রমাণ দি 48 ঘণ্টার ভিতরতে দ্বিতীয়বারের উড়িল আইএসর কোলা পতাকা। প্রথমে গোয়ালপাড়া, এবার নলবাড়ী। নলবাড়ির সামতার কৈহাটী গাঁওয়ার পথর কাষত থাকা এজোপা গছত উড়াই থই গল আইএসআইএস আর আরবি ভাষাত লিখা এখন কোলা পতাকা। রাধাসুরা গছজোপার পৰা আৰক্ষীয়ে জব্দ করে আইএসৰ কোলা পতাকাখন। নলবাৰীৰ ভিতৰুৱা গাঁৱত আইএসৰ পতাকা উদ্ধাৰে চাঞ্চল্যৰ সৃষ্টি কৰিছে অঞ্চলটো। কোনে কি উদ্দেশ্যৰে আইএসৰ পতাকা উৰুৱালে তাক লৈ চিন্তিত স্থানীয় লোকসকল। গোৱালপাৰাৰ পিছত নলবাৰীত আইএসৰ পতাকা উদ্ধাৰে পুনৰ প্ৰমাণ কৰিছে অসমত কিমান সক্ৰিয় হৈ আছে মৌলবাদী সংগঠন। নলবাৰীৰ পৰা ত্ৰিদীপ কলিতা, নিউজ 18, অসম, নৰ্থ ইষ্ট।